अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभं अच्युतं केशवं कृष्णदामोदरं জমিদারের ঘটনা আপনাদের কাছে বলি। এই জমিদার ছিল নাস্তিকবাদী জমিদার, ভগবান মানত না, আত্মা নেই, ভগবান নেই, পরমেশ্বর নেই, ভগবান যে কি সেটা সে জানত না, ভগবানকে মানতও না। তাই তার জমিদারের মধ্যে ভগবানের পূজা হতো না, ভগবানের নাম হতো না,
সাধুগুরু বৈষ্ণব সেবা হতো না। এই জমিদারের একমাত্র ছেলে, ছেলের বিবাহ দেবে, মেয়ে খুঁজছে, কিন্তু মনের মতো কোনো মেয়েই পাচ্ছে না। অবশেষে একদিন জমিদার ঘোড়া ছুটিয়ে চলেছে গ্রামেতে, দেখছে একটা অপরূপ সুন্দরী কন্যা তাকে কলসি নিয়ে নদীতে জল ভরছে। সে মেয়েটাকে দেখে খুব পছন্দ হয়েছে, কাছে ডেকে তার নাম ঠিকানা বাবার নাম সব কিছু জেনে নিয়েছে। জেনে নিয়ে সেই ঠিকানা নায়েবের হাতে দিয়ে বলছে, নায়েব আমার এই কন্যাটিকে খুব পছন্দ, তুমি বিবাহের ব্যবস্থা করো। এবার আপনারাই বলুন, জমিদারের ছেলের সাথে মেয়ের বিয়ে কে না দিতে চায়? কিন্তু ভগবানের কি পরিহাস, এই জমিদার ছিল নাস্তিক, নাস্তিকবাদী। আর যে রমণীকে নিয়ে আসছে সেই রমণী হচ্ছে সাত্ত্বিক, তার পুরো পরিবার সাত্ত্বিকবাদী। ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে সকলে তুলসী মঞ্চ পরিক্রমা করে নাম করে। দেখবেন সকালবেলা উঠে যদি গুরুমন্ত্র জপ করা হয়, ভগবানের চরণে তুলসী চন্দন নিবেদন করা হয়, তুলসী মাকে পরিক্রমা করে নাম করা হয়, পরিবেশটাই কিন্তু পাল্টে যায়, অন্তর প্রফুল্লতায় ভরে ওঠে। যা সেবা করে ভগবানকে নিবেদন করে তবেই সেবা করে। সেই সাত্ত্বিকবাদী ঘরের মেয়ের সাথে বিয়ে হল নাস্তিক জমিদারের একমাত্র ছেলে। বিয়ের পরে নববধূ ঘরে এলো, ফুলশয্যা হয়ে গেল। ফুলশয্যার পরের দিন সকালবেলা উঠে তার অভ্যাস বশত স্নান সেরে ভগবানের নাম করছে। এটাই তো বৈরাগ্যের নিয়ম, ভগবানের চরণে যে নিজেকে সঁপে দেয় সে ভগবান ছাড়া আর কিছু জানেও না বোঝেও না। তাই অভ্যাস বশত স্নান সেরে সকালে নিজের ঘরের মধ্যে নাম করছে, গাইছে কি, রাধে রাধে আমার নতুন নতুন বৃন্দাবনী ভজন এবং কীর্তন আসছে আপনাদের মাঝে চয়েস ইউটিউব চ্যানেল থেকে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে লাইক করবেন এবং বেল আইকনটি টিপে অল করে দেবেন, তাহলে আপনাদের সঙ্গে সঙ্গে সবাই দেখতে পাবে আমার বৃন্দাবনী ভজন এবং কীর্তন। রাধে রাধে। হরি কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 ভাবছে,
ওই মরা পোড়ানোর নাম কোথা থেকে আসছে ভালো করে কানে তো শুনছে হঠাৎ তার কানের মধ্যে প্রবেশ করলো নতুন বধুমাতার ঘর থেকে আসছে কি এত বড় সাহস আমার জমিদারিতে আমার বাড়িতে ওই মরা পোড়ানোর নাম করে দেখাচ্ছি মা দরজায় গিয়ে কড়া হাত করে ডাকছে বৌমা 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 যেই না ডেকেছি সঙ্গে সঙ্গে নাম বন্ধ হয়ে গেছি আর বধুমাতা দরজা খুলে এক হাত ঘোমটা টেনে বাইরে এসে দাঁড়িয়েছে জমিদার বলছে বৌমা তোমার ঘর থেকে নাম ভেসে আসছিল কে গাইছিল না ওমা বৌমা ভাবছি শ্বশুর মশাই বুঝি বাহবা দেবে প্রশংসা করবে তাই বলছে বাবা আমি নাম করছিলাম আমার অভ্যাস তো প্রত্যেক দিন সকালে উঠে নাম করা তাই আমি নাম করছিলাম বাবা কি তোমার এত দুষ্পর্ধা তুমি আমার বাড়িতে থেকে নাম করো শোনো বৌমা এই বাড়িতে তোমার আজ প্রথম দিন তাই প্রথম অপরাধ আমি ক্ষমা করলাম আমার জমিদারিতে ভগবানের নাম হয় না কান খুলে শুনে রেখে দাও ভগবানের পূজা পাঠ হয় না সাধুগুরু বৈষ্ণবের সেবা হয় না দ্বিতীয়বার যদি এই ভুল করেছো ঘর ধাক্কা দিয়ে পার করে দেব বাপের বাড়ি বসিয়ে দিয়ে আসবো বধুমাতা মনে মনে ভাবছে হায় রে বিধি পিতা আমাকে কোন ঘরে দিল জমিদারের বাড়ি দেখে কোন খোঁজ খবর না দিয়ে এইভাবে আমাকে পাঠিয়ে দিল এর থেকে যদি আমাকে হত দরিদ্র ঘরে বিবাহ দিত সে যদি দিনান্তে একবার এক মুষ্টি আমাকে খেতে দিত কিন্তু যদি ভগবানের নাম করতে দিত সেটাই আমার কাছে রাজপ্রাসাদ ছিল মনে মনে বলছে বাবা আপনি বাইরে আমার নাম করা বন্ধ করলেন সেখানে আপনার বলার অধিকার আছে কিন্তু অন্তরে এই অন্তরে আমি কি করব সেটা তো জানার বা বলার অধিকার আপনার নেই তাই আজ হতে আমি উচ্চস্বরে নাম করব না বাবা অন্তরে মনে মনে আমি 24 ঘন্টা নাম করব দেখি আপনি আমার নাম বন্ধ করেন কেমন করে এরপর বেশ কিছুদিন কেটে যায় একদিন বধুমাতা রন্ধন করেছে সবাইকে সেবা দিয়েছে সেই তিথিটা ছিল মহা দ্বাদশী তিথি বৌমা যে আগের দিন একাদশী করেছে শ্বশুরমশাই কিন্তু জানে না সবাইকে সেবা দিয়ে এবার বৌমা সেবায় বসবে ঠিক সেই সময় রন্ধনশালার জানালা হতে এক পরম বৈষ্ণব ভক্ত সেই বধুমাতাকে দেখে দ্বার দিয়ে ভিতরে প্রবেশ করে বলছে মা গো আজ মহা দ্বাদশী তিথি কাল একাদশী করেছি আমার কিছু সেবা নেওয়া হয় আজ সকাল থেকে আমি একটু সেবা পাই তুমি যদি আমায় এক মুষ্টি অন্ন দাও মা তবে সেই অন্ন সেবা করে আজ আমি দ্বাদশী ব্রত করতে পারি একজন ভক্তের কাছে মহা দ্বাদশী তিথিতে আর একজন ভক্ত যদি সেবা চায় আর সেই ভক্ত যদি সেই ভক্তকে সেবা দিতে না পারে তার কি দশা হয় কিন্তু কিছু করার নেই মা দূরে চেয়ারে শ্বশুরমশাই বসে আছে তার যে মানা সাধুগুরু বৈষ্ণবকে সেবা দেয়া যাবে না বৌমা বলতেও পারছে না যে সেবা দেব না দুটি নয়ন হতে প্রেমাস্ত্র ঝরছে
সেই বৈষ্ণব ঠাকুরকে বলছে, বৈষ্ণব ঠাকুর আপনাকে কি দিয়ে সেবা দেব? বৈষ্ণব ঠাকুর, আমরা যে পুরাতন খাই, আমাদের বাড়িতে নূতন কোন জিনিসের আমদানি নাই। যেই না বলেছি মা, বধুমাতার ব্যথায় ব্যথিত হয়ে, বধুমাতার নয়নের ঝলে দেখে সেই বৈষ্ণব কাঁদতে কাঁদতে বধুমাতার মাথায় হাত রেখে আশীর্বাদ করে ধীরে ধীরে প্রস্থান করে। এই দৃশ্য দেখে জমিদার মশাই ছুটে আসে, এসে বলে, বৌমা তুমি কেমন বললে ওই বৈষ্ণবকে যে কাঁদার পরেও তোমায় আশীর্বাদ করে গেল? বৌমা বলছে, থাক না বাবা, সে তো চলে গেছে, আমি তাকে সেবা দিইনি বাবা, সে চলে গেছে, থাক না বাবা, না তুমি বলো কেমন বললে। বাবা আমি যদি আপনাকে বলি আপনি বুঝতে পারবেন না, আপনি বুঝতে পারবেন না বাবা। এ জগতে কোনো কিছু আছে বৌমা যা বোঝালে কেউ বোঝে না? শীঘ্র বলো তুমি ওকে কি বললে। মনে মনে ভাবছি যে আজ যদি বলে দিই, আজই এই বাড়িতে আমার শেষ দিন, তাই বলছে, বাবা আমি যদি আপনাকে বলি আজই আপনি আমায় তাড়িয়ে দেবেন। বলছে, না বৌমা আমি তোমায় তাড়াবো না, তোমার ভয় নেই, তুমি বলো তুমি কি বললে। মনে মনে ভাবছি যে তাড়াবে তো বটেই, আজ না হোক কাল, যদি যেতেই হয় সত্য কথা বলে তবে আমি এখান থেকে যাব। বাবা আমি বললাম আমরা পুরাতন খাই, আমাদের বাড়িতে নতুন কোনো জিনিসের রান্না দিই না, এর অর্থ কি বাবা? এর অর্থ, আচ্ছা বাবা এর অর্থ যদি আমি আপনাকে বলি আপনি বুঝবেন তো? নিশ্চয়ই বুঝবো, বলো। আচ্ছা বাবা আপনি তো জমিদার। হ্যাঁ আমি জমিদার, শুনেছি অনেক জায়গা জমি থাকলে তবে জমিদার হওয়া যায়। হ্যাঁ তুমি ঠিকই শুনেছো। আচ্ছা বাবা এই যে এত জায়গা জমি সবকে আপনি কিনেছেন? বলছে, না না আমি কোথা থেকে কিনব, আমার বাবা ঠাকুরদা বড় ঠাকুরদা এগুলো তো সব তাদের জমি। ও তাহলে সব পুরনো কামাই, আপনি নতুন কিছু কেনেননি? বলছে, না। আচ্ছা বাবা আপনি কত বছর জমিদারি করছেন? বলে, এখন আমার 55 বছর বয়স, যখন আমার 25 বছর বয়স ছিল তখন আমার বাবা এই জমিদারির দায়িত্ব আমার হাতে দিয়ে পরলোক গমন করেন, আর সেই থেকে আমি জমিদারি সামলাচ্ছি। আচ্ছা বাবা আপনার মা বাবা ঠাকুমা ঠাকুরদা তারা কোথায় গেছে বলতে পারেন? না তো বৌমা, তা তো বলতে পারবো না। আচ্ছা বাবা আপনি বলতে পারেন যে আপনি কোথা থেকে এখানে এসেছেন? না তাও তো বলতে পারি। এখান থেকে যখন চলে যাবেন বাবা আপনি কোথায় যাবেন? তাও জানি না বৌমা, মন দিয়ে শুনবেন বাবা কথাগুলো। আচ্ছা বাবা এই যে মশা মাছি কীট পতঙ্গ পশু পাখি বৃক্ষ তরুলতা এই পৃথিবীতে এত কিছুর জন্ম হয়, বলতে পারেন বাবা এইগুলোর জন্ম না হয়ে আপনি মানব জন্ম কেন পেলেন? বলে, তাও তো বলতে পারি। তবে শুনুন বাবা, মানব জন্ম কেমন করে আসে? এই জন্ম এত সোজা জন্ম নয় বাবা, 80 লক্ষ জনে পরিভ্রমণ করে তবে আসে 4 লক্ষ মনুষ্য জন্ম। এই মনুষ্য জন্ম পেয়েও কতজনে আছে যারা চোখে দেখে না, কানে শোনে না, কথা বলতে পারে না, হাত নেই পা নেই, তাদের বলা হয় বিকলাঙ্গ প্রতিবন্ধী।
যারা কানে শুনে না তারা হরি কথা কৃষ্ণ কথা শুনতে পায় না, যারা চোখে দেখে না তারা আমার ভগবানকে দর্শন করতে পারে না, যারা কথা বলতে পারে না বদনে হা গৌর প্রাণ গৌর হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলতে পারে না, যাদের হাত নেই তারা দুটি বাহু তুলে আত্মসমর্পণ করতে পারে না, তারা ভগবানের চরণে সেবা দিতে পারে না, যাদের পা নেই তারা আমার ভগবানের সমস্ত লীলাতীর্থ দর্শন করতে পারে না। কিন্তু বাবা আপনি তো সম্পূর্ণ এসেছেন, তারপরেও কেন ভগবানের প্রতি আপনার মন হয় না? 80 লক্ষ জনে পেরিয়ে তবে তো 4 লক্ষ মনুষ্য জন্ম। আপনাকে একটা ঘটনা বলি বাবা শুনুন। একদিন একদিন দেবর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণকে কি প্রশ্ন করেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে এই দুর্লভ মনুষ্য জন্ম ভক্তগণে জন্ম, মনুষ্য জন্ম নিয়ে এলে কি হয়? এই কথা শুনি ভগবান শ্রীকৃষ্ণ আমার, তিনি দেবর্ষি নারদকে বললেন, দেবর্ষি এই প্রশ্নের উত্তর আমি তোমাকে দেব না, তুমি এক কাজ করবে, কাল ভোরবেলা ঘুম থেকে উঠে ঘরের বাইরে আসবে, আর সবার প্রথম যাকে দেখবে তাকে প্রশ্ন করবে, এই মনুষ্য জন্ম কেমন করে আসি, সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ ভক্ত সঙ্গ করলে কি হয়? এই কথা শুনে দেবর্ষি নারদ ফিরে আসেন এবং পরদিন ভোরবেলা উঠে ঘরের বাইরে বেরিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখতে পান একটা কাঠ বেড়ালি লাফাতে লাফাতে আসছে টুকুস টুকুস করে, আর যেই না দেবর্ষি নারদকে দেখেছে চুপ করে দাঁড়িয়ে পড়েছে, আর যেই না দাঁড়িয়ে পড়েছে দেবর্ষি নারদ বলছে, এই কাঠ বেড়ালি, কাঠ বেড়ালি শোন, আচ্ছা কাঠ বেড়ালি বলতে পারিস, বলতে পারিস কাঠ বেড়ালি সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে কি হয়? যেই না বলেছে মা, কাঠ বেড়ালি তো কথা বলতে পারে না। দেবর্ষি নারদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, আর তার দুটি নয়ন হতে ঝরে পড়ছে প্রেমাশ্রু, লাভ দিয়ে দেবর্ষির চরণে পড়ে তৎক্ষণাৎ সেই কাঠ বেড়ালি মৃত্যুবরণ করেছে। দেবর্ষি ভাবছে, হায় হায় ভগবান এ আমায় কোথায় পাঠালো, কি একটা প্রশ্ন করলাম আর আমার জন্য একটা প্রাণীর হত্যা হলো। ছুটতে ছুটতে গেলেন দয়াময় কৃপাময় করুণাময়, তুমি আমাকে প্রশ্ন করতে বলেছিলে, আমি ঘরের বাইরে বেরিয়ে এক কাঠ বেড়ালি দেখলাম, তাকে যখন প্রশ্ন করলাম সে তৎক্ষণাৎ আমার চরণে পড়ে মৃত্যুবরণ করলো, আমার দ্বারা যে প্রাণী হত্যা হলো। ভগবান বলছেন, তুমি চিন্তা করো না দেবর্ষি, একটা বছর অপেক্ষা করো, এক বছর বাদে ঠিক এই দিনে ভোরবেলা ঘরের বাইরে বেরোবে, যাকে দেখবে তাকে প্রশ্ন করবে, সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে কি হয়? দেবর্ষি ফিরে আসে, এক বছরের অপেক্ষা, এক বছর বাদে সেই দিন আসে, ভোরবেলা উঠে ঘরের বাইরে চরণ রেখে হাঁটছে, হঠাৎ দেখছে এক গাভী একটা বাছুরি দিয়েছে,
বাছুরে জন্ম নিয়ে কি করে লাফাতে থাকে, দাঁড়ায় তো না, তিরিং বিরিং করে লাফা। আর দেবর্ষিকে দেখে লাফাতে লাফাতে দেবর্ষির দিকে ছুটে আসছি, দেবর্ষি বলছে, এই বাছুরি দাঁড়া দাঁড়া। বাছুরি দাঁড়িয়ে পড়েছে, দেবর্ষি বলছে, বাছুরি বলতে পারিস, বলতে পারিস বাছুরি, সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে কি হয়? যেই না বলেছে মা, বাছুরিও তো কথা বলতে পারে না, তারও দুটি নয়ন দিয়ে ঝরছে প্রেমাশ্রু, সেও লাভ দিয়ে দেবর্ষির চরণে পড়ে তৎক্ষণাৎ মৃত্যুবরণ করেছে। দেবর্ষি চিন্তায় পড়ে গেছে, ভগবান আমায় দিয়ে কি করাতে চাইছে? প্রাণী হত্যা, এই যে গো হত্যা, এই যে মহাপাপ। ছুটতেই ছুটতে ভগবানের কাছে গিয়ে বলছে, প্রভু বলতে পারো, বলতে পারো তুমি আমায় দিয়ে কি করাতে চাইছো? প্রথমে কাঠবিড়ালি মারা গেল, তারপর ওই বাছুরি মারা গেল, আমার দ্বারা গো হত্যা হলো, আমি যে পাপের ভাগী হব। একটা প্রশ্নের উত্তর জানতে গিয়ে দুটো প্রাণী হত্যা। ভগবান বললেন, চিন্তা করো না দেবর্ষি, আর একটা বছর অপেক্ষা করো, এক বছর বাদে এই দিনে তুমি তোমার প্রশ্নের উত্তর পাবে। ফিরে এলো দেবর্ষি, এক বছর অপেক্ষা করল। আবার সেই দিন ভোরবেলা ঘুম থেকে উঠে যেই না ঘরের বাইরে চরণ রেখেছি, কিছুটা এগিয়েছি, দেখছি এক বাড়ি এক মা সত্যজাত শিশুর জন্ম দিয়েছে, আর সেই শিশু জন্মা মাত্র কাঁদছে, ওয়ে 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 ওয়ে। দেবর্ষি দাঁড়িয়ে পড়েছে, বলছে, ওরে সত্যজাত ভালো, বলতে পারিস, বলতে পারিস সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে কি হয়? আজ 3 বছর ধরে আমি ঘুরছি, প্রশ্নের উত্তর পাই, আমাকে বলে দে না সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে কি হয়? সত্যজাত শিশু কথা বলতে পারে মা? পারে না, কিন্তু এই শিশুটা কথা বলল, কারণ ভগবান সেই শিশুর মধ্যে প্রবেশ করলো আর শিশুকে দিয়ে কথা বলালো। উত্তর দিল শিশু বালক, বলছে, তুমি জানো না, তুমি জানো না দেবর্ষি, তোমার মতো এত বড় সাধু, তোমার মতো এত বড় বৈষ্ণব সে জানে না, সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে কি হয়? তবে শোনো, আমি আমি ছিলাম সেই কাঠবিড়ালি, তোমার মতো সাধুর দর্শন পেয়ে, তোমার মতো বৈষ্ণবের চরণ পেয়ে আমি এসেছিলাম বাছুরি হয়ে, আবার তোমার মতো সাধুর দর্শন হলো, তোমার মতো ভক্তের চরণ পেলাম, পেয়ে আমি আজ দুর্লভ জন্ম, শ্রেষ্ঠ জন্ম, মনুষ্য জন্ম নিয়ে ধরাধামে এসেছি, তাই সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে ভক্ত মায়ের ঘরে, ভক্ত ঘরে জন্ম হয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে ভক্ত মায়ের ঘরে, ভক্ত ঘরে জন্ম হয়, এই দুর্লভ মনুষ্য জন্ম নিয়ে আসা যায়, এ যে ভজনের দেহ, এ জন্ম কৃষ্ণ ভজনের জন্ম, কৃষ্ণ সেবার জন্ম। আর যদি কেউ সেই পরিচয়টা ভুলে যায়, সেই পরিচয়টা ভুলে গিয়ে আন কাজে নিজেকে মত্ত করে, এলাম খেলাম দিলাম, পয়সা ইনকাম করলাম, সন্তানের জন্ম দিলাম, মজ মস্তি, মনুষ্য জন্ম শেষ, সারা জন্মে ভগবানের নাম করলাম না, একবারের জন্য ভগবানের চরণে তুলসী দিলাম না, তবে আবার তাকে সেই পুনরায় প্রথম জন্মে ফিরে যেতে হয়, কৃমিকীট জন্মে। তাই আজকে
বদমাতা শ্বশুরমশাই চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, বাবা পূর্বজন্মে আপনি কিছু ভালো কাজ করেছিলেন, তাই এই জন্মে আপনি মনুষ্য জন্ম পেয়েছেন। কিন্তু মনুষ্য জন্ম পেয়ে কি করেছেন বাবা? আপনার বাড়িতে আপনার জমিদারিতে ভগবানের নাম হয় না, আপনার বাড়িতে আপনার জমিদারে ভগবানের সেবা পূজা হয় না, সাধুগুরু ভক্ত বৈষ্ণব সেবা পায় না। নূতন কি আমদানি করলেন বাবা? এখনো পর্যন্ত যেটা নিয়ে চলেছেন সেটা তো আপনার পূর্বসূরীদের কামাই, পুরাতন কামাই। এই মনুষ্য জন্ম নিয়ে যে এলেন, আপনি কি আমদানি করলেন? এই জন্ম হেলায় হারাবে না বাবা। বধুমাতার কথা শুনে শ্বশুর মশাই বধুমাতাকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলে, তুমি শুধু আমার ঘরে বধুমাতা নও, তুমি আমার ঘরের লক্ষ্মী, তুমি আমার কন্যা, আজ তুমি আমার চৈতন্য ফিরিয়ে দিয়েছো, আমার চোখ খুলে দিয়েছো। তাই বৌমা এই নাও জমিদারির চাবি, আজ থেকে আমার বাড়িতে আমার জমিদারিতে ভগবানের নাম হবে, আজ থেকে আমার বাড়িতে আমার জমিদারিতে ভগবানের সেবা পূজা হবে, আজ থেকে আমার বাড়িতে আমার জমিদারিতে সাধুগুরু ভক্ত বৈষ্ণবের সেবা পাবে। আমি নূতন আমদানি করবো নিতাই।